ওটার কোয়ালিটি থাকে, যেমন দামের উপরে নির্ভরশীল। আপনার 50 টাকাও আছে, আবার 100 টাকাও আছে। এখন 100 টাকার গুলো ওগুলো বাহিরে সেল হয়, হ্যাঁ ওটার আলাদা একটা কোয়ালিটি থাকে। যেমন বাংলাদেশের গুলোতে কোয়ালিটি নিম্ন, আর ওটার কোয়ালিটি একটু হাই কোয়ালিটি থাকে। আমি সোলার জারু, ফুলের জারু, বাট জারু, ঝুল জারু, সব কিছুই, জারুর জগতে যা আছে সবগুলোই পারি। ফুলের জারুটা সময় বেশি লাগে, সোলারটা যেমন আপনার তাড়াতাড়ি করা যায়, ফুলেরটা বান্ডিল খুলতে হয়, তারপর ওটা সাইড করতে হয়, ছোট বড় থাকে, ওগুলো আলাদা করতে হয়, ফিনিশিংয়ের ওনার একটা অনেক ব্যাপার আছে। একদিনে 200-250 বান্ধা যায়, 250 বান্ধা যায়। এই ঝাড়ু মাথা কমপ্লিট একজনে করে, বান্ধা দেয়। তারপর আমরা এই যে কমপ্লিট করতেছি, তারপরে আরেকজনে কষ্টে মারলে ওটা একবার ক্লিয়ার। তিনজনে কাজ করতেছে একটা মালের ভিতরে, একটা পুরো কমপ্লিট করতে 5 মিনিট ধরেন। একজনে বান্ধা দেয়, একজনে কমপ্লিট করে, আরেকজনে কষ্টে মারে। এটা আমরা আনি বিভিন্ন জায়গায়, যেমন সলা আনি বরিশাল, খুলনা, বাগেরহাট, তারপরে আপনার এই যে গোপালগঞ্জ, বিভিন্ন জায়গার থেকে আসে। প্রতি মাসে মনে করেন এটা কোনো মাসে 10,000, কোনো মাসে 20,000, কোনো মাসে 5,000, মানে এটার একটা সিজন বুঝে আর কি। যেমন আন সিজনে যেটা চলে একটু কম, আর সিজনের সময় এটা খুব ভালো চলে। ফুলের জারুটা বেশি চলে আর কি। ফুলের জারুটা বাংলাদেশ বর্তমানে 70% বিল্ডিং। এখান থেকে সোলা নিলাম, হ্যাঁ এখান থেকে সোলা নেওয়ার পরে একটা মাটা সোলা, এগুলো একদম ফ্রেশ সোলা। ফ্রেশ সোলা নেওয়ার পরে আপনি মিক্স সোলাগুলো অ্যাড করলাম। এখন আমি দাও দিয়ে কোপাইতেছি, মানে কাটতেছি, কাটা শেষ হলো। এখন আমি এখানে কোপ দিলাম এই জন্য যে এটা ফিনিশিং দেওয়ার জন্য, নিচে ঘোড়া থাকে সোলার, ওই সোলার গোড়াগুলো কেটে ফেললাম। কেটে ফেলার পরে এখন আমি টিন নিলাম, টিন নিয়ে সুতলি দিয়ে বাঁধ দিলাম। এই এখন আমি কাঠের খিলগুলো নিলাম, এই যেমন এটা হয়েছে খিল, খিলটা বললাম, ঢুকালাম। ঢুকানোর পরে আমি টাক দিলাম দাও দিয়ে। এই এখন আরেকটা দিলাম, দেওয়ার পরে এখন তার কাটা এই টিনের ভিতরে গেঁথে দিলাম। এখানে তিনটা তার কাটা মারতে হয় টিনের উপরে। তিনটা মারার পরে সুতলিটা খুলে ফেললাম, আবার নতুন করে টাক দিলাম, একদম কমপ্লিট। এখন মাথাগুলো কেটে ফেললাম, এখন একটু ছাটা দিলাম। ব্যাস কমপ্লিট। কোয়ালিটি হলো তিনটা, মানে ফুলের ধরন জাত হলো তিনটা, একটা ফ্রেশ হয়ে, একটা এরকম এরকম দানা হয়ে, আর একটা বাজে মাল। বাজে মাল বলতে কেউড়া মাল, পেঁচে পচে থাকে ওই মালটা, ওই মালটা আমাদের কোনো কাজে লাগে না। কোয়ালিটি নির্ধারণ করে যে ফুল, যেমন এটা আপনার মার্কেটে আছে হলো 55 টাকা পাইকারি সেল, তারা হলো খুচরা জাত বিক্রি করে। আবার এটা আছে 70 টাকা, আবার আরও 90 টাকা আছে, 100 টাকা আছে। ফুলে পার্থক্য যেমন এই যে এটা হলো ফুল বেশি, আর এদের ভিতরে ভেজাল নাই, এদের ভিতরে ভেজাল আছে, দানা আছে। যেমন ওটা পাটকুড়ি আছে, এটা সলিটের ভিতরে কোনো পাটকুড়ি নেই, কিছু নেই। পাটকুড়ি দেওয়া হয় কারণে কাঠিগুলো এদের ভিতরে তো ফুল কম, তা কাঠিটা পূরণ হয় না, তা পাটকুড়িটা পূরণ করতে হয়। কাঁচামালগুলো আমরা অনেক খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, এটি পাহাড় ছাড়া হয় না, এই মালটা শুধু পাহাড়ে হয়, কাশফুলটা হয় না। এই ফুলে ভিন্ন, এটা এই যে ঝাড়ুর ফুলেই, এটা পাহাড়ি ফুল, এটা কাশফুল না। এই ফুলটা কাশফুলটা হবে না, কাশফুল তো ধরে যাবে মাথা। এটা শুকাইতে হয়, আরও শুকাই দেয়। আর এটা সিজন হয়ে লোক আপনি মাঘ মাসে, পৌষ মাঘ মাসে ফাল্গুন মালটা বাইর হয়, তখন ঢাকা কাঁচামাল কিছু আছে, তখন আমরা শুকাই নিই। আর তাছাড়াও আরও ওখান থেকে শুকাই রাখে, চাষ করে না, ওটা সংগ্রহ করে, তবে রক্ষণাবেক্ষণও করে। আমাদের এটা একটা সিজন আছে, সিজনেই কাজটার চাপ বেশি থাকে, শীতের সময় বেশি থাকে এই কাজের চাপ। এই প্রোডাকশন আমরা আপনারা ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে আমরা এগুলো পোষাই, তারপরে এটি বাইরে যায়,
আপনি ওড়িশা নিয়ে যায়, তারপরে আমেরিকা যায়, বিভিন্ন রাষ্ট্রে এগুলো যায়। তা কাস্টমাররা আসে আসে আমাদের ওই আসার পরে তারা যাচাই বাচাই করে, যাত্রীবাহী করে, যাত্রীবাহী করার পরে তাদের মাল ই করে দেওয়া লাগে, বানায় তাদেরকে রিফারিং করে দিতে হয়। তারা এটার চয়েস করে পছন্দ করার পরে যদি তারা এটার ওকে বলে তাহলে তারপরে তারা অর্ডার দেয়, 5,000, 10,000, 20,000 পিস মালে অর্ডার দেয়। তারপরে এটা আমরা রিফারিং করি, রিফারিং করার পরে তারপরে প্যাকেট করি, কার্টুন করার পরে সিল দিয়া তারপরে তাদের ইয়ে আপনার কার্গোতে নিয়ে যায়, তারপরে এটা বাইরে চলে যায়।